বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যে লাইট হাউস প্রকল্পে যারা সাধারণ মানুষরা রয়েছেন, গরিব অংশের মানুষরা রয়েছেন, তাদেরকে ঘর প্রোভাইড করার একটা বিষয় কিন্তু রয়েছে এবং সেটা অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই কিন্তু এই লাইট হাউস প্রকল্প সেখানে চলছিল এতদিন পর্যন্ত। এবং আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেই লাইট হাউস ভিজিট করেছেন এবং তার পাশাপাশি লাইট হাউস প্রজেক্ট এবং আইসিপি গোলচক্কর আখাউড়া রোডে সেখানে ভিজিট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গোটা এলাকাটা কিন্তু ঘুরে দেখেছেন, প্রজেক্ট কতটা কি হয়েছে সব কিছুর কিন্তু খোঁজ খবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা আগেই শুনেছিলাম এই লাইট হাউস প্রকল্পের মাধ্যমে অনেক বেনিফিশিয়ারিরা কিন্তু সেখানে লাভবান হবেন সেই কথাই তিনি বলেছিলেন এবং এই মুহূর্তে সেই লাইট হাউস প্রজেক্ট দেখতে গেছেন, পরিদর্শন করতে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সরেজমিনে পরিদর্শন করতে গেছেন এবং কোনো সমস্যা রয়েছে কিনা বা কতটা কি হয়েছে কারণে গোটা বিষয়টাই কিন্তু তিনি দেখতে গেছেন, পরিদর্শন করেছেন এবং তার পাশাপাশি অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুধুমাত্র লাইট হাউস প্রজেক্টই নয়, আইসিপিও তিনি পরিদর্শন করেছেন গোলচক্কর এলাকাতে, আখাউড়া রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি পুরো বিষয়টা পরিদর্শন করেছেন এবং শুনেছেন, জিজ্ঞেস করেছেন বিভিন্ন জায়গাতে কতটা কোনো খামতি রয়েছে কিনা সবটাই কিন্তু ঘুরে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই লাইট হাউস প্রকল্পের মাধ্যমে অবশ্যই যারা গরিব অংশের মানুষ রয়েছেন তাদের প্রভূত উন্নতি হবে এবং তারা কিন্তু অনেকটাই সুবিধা পাবে এই বিষয়টাকে কেন্দ্র করে, এই বিষয়গুলোই ঘুরে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরিদর্শন করেছেন রাজ্যের লাইট হাউস প্রজেক্ট এবং আইসিপি এবং সেই লাইট হাউস প্রজেক্ট পরিদর্শন করে মুখ্যমন্ত্রী কি জানাচ্ছেন শুনব। প্রধানমন্ত্রীজিকে আমি প্রথম ধন্যবাদ জানাবো, ভারতবর্ষের ছটি রাজ্যের মধ্যে লাইট হাউস প্রজেক্ট দেওয়া হয়েছে, তার মধ্যে ত্রিপুরা একটা রাজ্য এবং সেটা এই লাইট হাউস প্রজেক্ট আপনারাও দেখেছেন যেই টেকনোলজি তৈরি হচ্ছে, নিউজিল্যান্ডের ভূকম্প রোধকের টেকনোলজিতে তৈরি হচ্ছে এবং ভারতবর্ষে প্রথম এই ধরনের টেকনোলজি ইউজ করা হচ্ছে, এটা একটা স্যাম্পল। এটা সাকসেস হওয়ার পর এই যে ছটা তৈরি হচ্ছে তার ছটা আলাদা আলাদা টেকনোলজি চেন্নাইতে, এই টেকনোলজিতে চেন্নাইতে তৈরি করা হচ্ছে ভূকম্প রোধক আর এই টেকনোলজিতে, এটা শুধু ভারতবর্ষের মধ্যে শুধু নিউজিল্যান্ডের এই টেকনোলজি শুধু ত্রিপুরাতেই তৈরি হচ্ছে, এখন সেগুলো তৈরি হচ্ছে। আপনি দেখছেন যে সেখানে এখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে পুষ্কণি ছিল, পন ছিল, তো সেখানে মাটি ফিলিং করে তৈরি করা হয়েছে, এখানে যে 1700-1800 কাছাকাছি পাইলিং করা হয়েছে সেটা প্রায় 100 ফিট নিচে গিয়েছে, মানে 10 মঞ্জিলা মানে 10 তলা বিল্ডিং নিচে করে তারপর এটাকে তোলা হয়েছে, কারণ কি স্ট্রেংথের জন্য। আর এখন যেটা উপরে চলে এসছে আপনারা দেখেছেন একটা ফ্ল্যাট চলে এসছে, এখন সেগুলোর যে ফ্রেমগুলো আলাদা করে ফ্রেম তৈরি করা হয়, এই ফ্রেমগুলো অটোমেটিক তৈরি মানে তৈরি করা হচ্ছে আলাদা আলাদা জায়গাতে, এখানে দুইটা জায়গাতে ব্যবস্থা করা হচ্ছে, ফ্রেমগুলো লাগাতে বেশিক্ষণ ওদের সময় লাগে না, ফটাফট দেখবেন যে স্টিল ফ্রেমগুলো লাগাবে আর তার স্বয়ংসম্পূর্ণ টাকা পয়সা ধন দল সব আছে, এরা কিন্তু এই ঘরে থাকার কোনো চান্স পাচ্ছে না, এই ঘরে থাকার জন্য সুযোগ পাচ্ছে অন্তিম ব্যক্তি, গরিব ব্যক্তি, সাবসিডাইজড কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে এখানে সাবসিডি রয়েছে এবং খুব কম পয়সা সাধারণ একটা রাশি দিয়ে, যেটা মনে করেন 16-17 লক্ষ টাকা হবে, তো সেটা 5-6 লাখ টাকা শুধু নিজেকে দিতে হবে, বাকিটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে, তো এটা ত্রিপুরার জন্য ইতিহাস তৈরি হচ্ছে, গৌরব ত্রিপুরার। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যিনি নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাকেই চুনেছেন এবং এই টেকনোলজি দিচ্ছেন, আপনাদের মাধ্যমে আমি সমস্ত পিডাব্লিউডির আজকে আমি এমনি তো সেক্রেটারি চিফ সেক্রেটারির মাধ্যমে পাঠাবো যে সমস্ত ইঞ্জিনিয়াররা এসে প্র্যাকটিক্যালি দেখা, যাতে ইন ফিউচার পিডাব্লিউডি ত্রিপুরাতে নিজেরা এই টেকনোলজি করতে পারে। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং এই লাইট হাউস প্রকল্প যেটা চলছে অনেকটা ভালোভাবেই চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেই কথাটাই জানিয়েছেন এবং তার পাশাপাশি অবশ্যই আরও একটা বিষয় যেটা তিনি মেনশন করেছেন যে রাজ্যের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, পিডাব্লিউডি ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারা যাতে এগিয়ে এসে এই টেকনোলজি কিভাবে কাজ হচ্ছে সেটা যাতে নিজে দেখেন, যাতে রাজ্যের ইঞ্জিনিয়াররাই সেই টেকনোলজির উপর ভরসা করে নিজেরাই সেটা করতে পারেন এখানে, এবং
এই যে লাইট হাউস প্রকল্প যেটা হচ্ছে সেটার যে বেনিফিশিয়ারিরা থাকবে তারা কিন্তু অবশ্যই গরিব অংশের মানুষরা থাকবেন এবং একটা বড় একটা সাবসিডাইজড রেটে কিন্তু তারা এখানে লাইট হাউসে ঘরগুলো পেয়ে যাবেন সেই কথাও কিন্তু মেনশন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে উন্নয়ন করার জন্য চেষ্টা চলছে বিভিন্নভাবে এবং রাজ্যের সাধারণ মানুষ এবং গরিব অংশের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে সেই চেষ্টার একটা অন্যতম বিষয় কিন্তু অবশ্যই এই লাইট হাউস প্রকল্প সেটা আজকে পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সন্তোষ প্রকাশ করেছেন যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে সেই বিষয়টাকে লক্ষ্য করে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন